পিকআপ ভ্যানের সংঘর্ষ নিহত বেড়ে ৬। এদিকে আওয়ামী লীগে কতজন মুক্তিযোদ্ধা আছেন প্রশ্ন ফখরুলের। জানিয়ে দিব নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ, বিএনপিকে রাজপথে মোকাবেলার প্রস্তুতি জানাবো। ১৩ মাসে বজ্রপাতে ৩৪০ জনের মৃত্যু। এবং সর্বশেষ জানাবো নৈশ প্রহরী পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৭। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত বেড়ে ৪। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। কালীগঞ্জ কোটচাঁদপুর মহাসড়কে কোটচাঁদপুরের কাশীপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শাহপুর গ্রামের কামাল কাজী জানান, কোটচাঁদপুরমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান অপর দিক থেকে যাত্রী নিয়ে আসা ওই ইঞ্জিন চালিত ভ্যানের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী দুই শিশু, ভ্যান চালক নিহত হয় ও অজ্ঞাত একজন সহ ৫ যাত্রী গুরুতর জখম হন। পরে আহত অজ্ঞাত ব্যক্তি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অপর নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামের রুবেল হোসেনের পুত্র রাফান, কালীগঞ্জ উপজেলার বালাকান্দা গ্রামের শাহিনের কন্যা খুকুমনি ও ভ্যান চালক কালীগঞ্জ উপজেলার শাহাপুর ঘিঘাটির সোলেমান হোসেন ৭০। গুরুতর আহতরা হচ্ছেন গুরুতর এলাঙ্গি গ্রামের তোরাবালির স্ত্রী শিউলিয়া বেগম, তার মেয়ে রিমা খাতুন, কালীগঞ্জের বলিতাপাড়া গ্রামের অন্তর এবং চট্টগ্রামের আলামিন হোসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তরুণী পাশা কালের কণ্ঠকে জানান, আহতদেরকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোটচাঁদপুর থানার ওসি মঈনুদ্দিন জানান, এই দুর্ঘটনায় নিহত দুই শিশু সহ ৩ জনের লাশ কোটচাঁদপুর হাসপাতালে রয়েছে। পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। আওয়ামী লীগে কতজন মুক্তিযোদ্ধা আছেন প্রশ্ন ফখরুলের। এখনকার আওয়ামী লীগে কতজন মুক্তিযোদ্ধা রয়েছেন এমন প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ একটি পুরনো দল, কিন্তু এ দলের যিনি প্রতিষ্ঠাতা তাকেও তারা বাদ দিয়ে দিয়েছেন, কারণ তার চিন্তা চেতনার সঙ্গে পরবর্তী আওয়ামী লীগের কোনো মিল নেই। আজকে যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছেন তাদের অধিকাংশ ১৯৭১ সালের স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলেন না। এখন যারা স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে আমাদের দিকে আঙুল তুলতে চান, তাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি বলতে পারবেন আপনাদের মধ্যে কারা কারা মুক্তিযোদ্ধা ছিলেন? আপনাদের সঙ্গে যারা লড়াইয়ের সংগ্রাম করছেন, কাজ করছেন, তাদের অধিকাংশ মুক্তিযুদ্ধের সময় সরাসরি অংশ নিয়েছেন। মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের মধ্যে দিয়ে বিজয় অর্জন করেছে। এ দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটিয়েছে। এদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। এ লড়াইয়ে অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে। এ লড়াইয়ে অবশ্যই যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছেন তাদের বিজয় হবে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দানবীয় ফ্যাসিবাদ তারা পরাজিত হবেন। নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ, বিএনপিকে রাজপথে মোকাবেলার প্রস্তুতি। বিএনপির এক দফা আন্দোলন কর্মসূচি নিয়ে ভীত নয় বললেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের আগে বিরোধী পক্ষের আন্দোলন মোকাবেলায় নিচ্ছে নানা প্রস্তুতি। পরিস্থিতি অনুকূলে রাখতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে থাকার কথা ভাবছে ক্ষমতাসীনরা। দলের নীতি নির্ধারণের পর্যায়ে নেতারা বলছেন, আন্দোলনে বাধা দেবেন না, আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন। ক্ষমতাসীন দল হিসেবে তারা চান পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়। আন্দোলনের নামে পরিস্থিতি খোলাটে করার অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে। সহিংস আন্দোলনের পথে হাঁটলে বিএনপিকে প্রতিহতের প্রস্তুতিও রাখা হচ্ছে। এরই অংশ হিসেবে নির্বাচন পর্যন্ত নানা কর্মসূচি নিয়ে রাজপথে সরব থাকবে দল ও সহযোগী সংগঠন। শরিক দল ও সমমনাদেরও কাজে লাগাতে চায় তারা। অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। আড়ালে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর কোনো পরিকল্পনা যেন নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবে তারা। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ যুগান্তরকে বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি, তারা যখন এক দফা নিয়ে নামবে তারা রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করবে। আওয়ামী লীগ সরকার আছে, আমরা চেষ্টা করব পরিস্থিতি সবসময় স্বাভাবিক রাখতে। এখন যেমন তাদের আন্দোলন কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করা হচ্ছে না। সরকার জনগণের জানমাল রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে, আওয়ামী লীগও ক্ষমতাসীন দল হিসাবে জনগণের পাশে দাঁড়াচ্ছে। তিনি আরো বলেন, কিন্তু এক দফা আন্দোলন বা আন্দোলনের নামে যদি পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হয় সেটা তো মানা হবে না। তারা যদি ভাবে খালি মাঠে একতরফা গোল দিয়ে দেবে এটা ভুল ভাবা হবে, কারণ আমরা তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কেউ বসে থাকবে না। একই বিষয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান বলেন, এটা তাদের দলের বিষয়, বহুদিন ধরে শুনছি তারা আন্দোলন জোরদার করছে। আমরাও চাই একটা শক্তিশালী বিরোধী রাজনৈতিক শুভ শক্তি উত্থান হোক, কিন্তু কোনো অশুভ কর্মকাণ্ড বা নৈরাজ্যকর পরিস্থিতি কেউ যেন তৈরি করে না সেই আহ্বানও আমরা করব। আর কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, জনগণকে
সাথে নিয়ে প্রতিহত করা হবে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফফামা বাহুদ্দিন নাসিম বলেন, বিএনপির কথার সঙ্গে বাস্তবতার মিল নেই, তাদের আন্দোলনটাও তেমনই, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, এটা আসলে ধূম্রজাল তৈরির অপচেষ্টা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ জনগণের রাজনৈতিক দল, জনগণই আমাদের প্রাণভোমরা, আমরা চাই জনগণের শান্তি, স্বস্তি ও নিরাপত্তা বজায় থাকুক, এটা নিশ্চিত করতে আওয়ামী লীগ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা কাউকে জ্বালাও পোড়ো বা জনগণের জানমালের ক্ষতি করতে দেব না, কেউ অপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে গত বছরের শেষের দিকে থেকে টানা কর্মসূচি পালন করেছে বিএনপি। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেই সরকারের অধীনে নির্বাচন দাবির দলটির এ দাবিতে বিভাগীয় পর্যায়ের শেষে 10 ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করে তারা। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে গণমিছিল, সমাবেশ, পদযাত্রা সহ নানা কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি। সবশেষ 1 মে রাজধানীতে শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে বড় শোডাউন দেখিয়েছে দলটি। তবে এসব কর্মসূচিতে বিএনপিকে ফাঁকা মাঠে ছাড়েনি আওয়ামী লীগ, তাদের সব কর্মসূচির দিনই নানা কর্মসূচি নিয়ে মাঠে ছিল ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ নেতাদের দাবি, এগুলো তাদের পাল্টা পাল্টি কর্মসূচি নয়, আন্দোলন বা কর্মসূচির নামে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সতর্ক পাহারায় থাকেন তারা। ক্ষমতাসীন দল হিসাবে আওয়ামী লীগ চায় না দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, ফলে বিএনপির কর্মসূচি স্থল থেকে দূরে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দলের নেতা কর্মীদের নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে বা কারো উস্কানিতে পা না দেওয়ার নির্দেশনা ছিল। এ কারণে কর্মসূচি ঘিরে বড় দুই দলের রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে সেভাবে মুখোমুখি হতে দেখা যায়নি, বড় কোনো সংঘর্ষের ঘটনাও ঘটেনি। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি সামনের দিনে আন্দোলনের বড় ধরনের সংঘর্ষ এড়িয়ে চলতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি চায় বিএনপি নির্বাচনে মাঠে থাকুক, সে কারণে কর্মসূচিতে সরাসরি বাধা দেবে না, আবার বাধা না দিলেও একেবারে ফাঁকা মাঠেও ছাড়া হবে না। বিএনপির কর্মসূচির বিপরীতে নিয়মিত কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন দল ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশে দলের বিভিন্ন পর্যায়ের কমিটিগুলোর আয়োজন হবে শান্তি সমাবেশ, মানববন্ধন, আলোচনা সভা সহ অহিংস কর্মসূচি। নির্বাচন পর্যন্ত এসব কর্মসূচি অব্যাহত রাখবে আওয়ামী লীগ। পাশাপাশি বিএনপিকে আন্দোলনের সুযোগ দিলেও বিশৃঙ্খলায় ছাড় দেওয়া হবে না, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে, আড়ালে নাশকতা ও সন্ত্রাস ঘটনার কোনো পরিকল্পনা যেন না নিতে পারে সে বিষয়ে বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি, তারা কোনো ধরনের সহিংসতা করলে প্রশাসনকে ব্যবহার করা হবে। এছাড়া আওয়ামী লীগের পাশাপাশি শরিক ও সমমনা শক্তিগুলোকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, বিএনপির এ ধরনের আন্দোলনের হুমকি বহুবার দিয়েছে, এতে আমরা ভীত নই, আওয়ামী লীগ জানে আন্দোলন কত প্রকার ও কি কি, তবে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, প্রতিযোগিতায় বিশ্বাস করি, আমরা সহিংসতায় বিশ্বাস করি না, শান্তিতে বিশ্বাস করি, আমরা তাদের সব অপরাজনীতি, অশুভ রাজনীতি শান্তিপূর্ণ রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জানা গেছে, 3 মেয়াদের টানা 14 বছর ক্ষমতায় আছে আওয়ামী লীগ, আগামী নির্বাচনেও জয় পেতে আগে ভাগে মাঠে গোছানো শুরু করেছে দলটি। এত লম্বা সময় ক্ষমতায় থাকায় তৃণমূলে বেড়েছে দ্বন্দ্ব, তৃণমূলের দ্বন্দ্ব নিরসনে এবার সরাসরি পদক্ষেপ নিচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনা। ইতোমধ্যে জেলা, উপজেলা ও মহানগরের নেতাদের গণভবনে ডেকে কথা বলেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ইতোমধ্যে বেশ কয়েকটি জেলায় জনসভা করেছেন। এছাড়া দলীয় প্রার্থী বাছাই, জোটের মেরু মেলানো, ইশতেহার তৈরি, সংগ্রহ সহ অন্যান্য কাজও শুরু করেছেন দলটি। 13 মাসে বজ্রপাতে 340 জনের মৃত্যু। 2022 সালের এপ্রিল থেকে 2023 সালের মে মাস পর্যন্ত বজ্রপাতে 340 জন মানুষের মৃত্যু হয়েছে। 2022 সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত বজ্রপাতে মারা গেছে 274 জন, এর মধ্যে 239 জন পুরুষ, 35 জন নারী এবং শিশু রয়েছেন 12 জন। আড়িয়াল বিলের পাশে ঢাকার নবাবগঞ্জে উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী টিকরপুর চকে সেভ দ্য সোসাইটি অ্যান্ড এ থান্ডার স্ট্রম অ্যাওয়ারনেস ফোরাম SSTF প্রায় 300 কৃষককে নিয়ে বজ্রপাত সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি পালন করে। এরপর থেকেই মৃত্যুর এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসিম মোল্লা, গবেষণা ছেলের প্রধান আব্দুল আলিম, নির্বাহী সদস্য মোস্তাক আহমেদ সহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সেভ দ্য সোসাইটি অ্যান্ড এ থান্ডার স্ট্রম অ্যাওয়ারনেস ফোরাম 2019 সাল থেকে বজ্রপাতে হতাহতের পর্যবেক্ষণ করে আসছে। সংগঠনের পক্ষ থেকে সভাপতি ডক্টর কবিরুল বাশার ও সাধারণ সম্পাদক রাসিম মোল্লা বজ্রপাতে মৃত্যু কমাতে সরকারের কাছে দুদফা দাবি করেন। এক, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বজ্রপাত সম্পর্কে সম্পর্কিত বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। মাঠে মাঠে বজ্র নিরোধক টাওয়ার নির্মাণ ও উঁচু দ্রুত বর্ধনশীল গাছ লাগাতে হবে। SSTF এর পরিসংখ্যানে উঠে এসেছে, 2023 সালে বজ্রপাতে প্রথম মৃত্যু হয় 15 মার্চ। মার্চ থেকে মে মাসের 3 তারিখ পর্যন্ত মারা গেছেন 66 জন, এর মধ্যে 63 জন পুরুষ ও 3 জন নারী রয়েছেন। নারী ও পুরুষের মধ্যে শিশু রয়েছেন 2 জন। এ সময়ের মধ্যে আহত হয়েছেন 8 জন, এর মধ্যে শুধু কৃষি কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে 51 জনের। নৌকায় থাকা অবস্থায় বা মাছ ধরতে গিয়ে মারা গেছেন 11 জন। এছাড়া বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা গেছে
একজন বাড়ির আগিনায় খেলা করার সময় বজ্রপাতে মারা গেছেন তিনজন অন্যদিকে চলতি বছর বজ্রপাতে মৃত্যুর মোট সংখ্যার মধ্যে পুরুষ মারা গেছে 63 এবং নারী 3 জন নারী পুরুষের মধ্যে শিশুর সংখ্যা 2 জন ও কিশোর 4 জন চলতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বজ্রপাত হতাহতের কোনো ঘটনা না থাকলেও মার্চ মাসের 15 তারিখ থেকে মৃত্যুর ঘটনা শুরু হয় মার্চ মাসের শেষ দিন পর্যন্ত মারা যান 15 জন এপ্রিল মাসে মারা যান 50 জন অন্যদিকে চলতি মে মাসের 3 তারিখ পর্যন্ত মারা গেছেন একজন বজ্রপাতে হতাহতের এই পরিসংখ্যান করা হয়েছে জাতীয় দৈনিক স্থানীয় দৈনিক পত্রিকা অনলাইনে নিউজ পোর্টালে নিউজ ও টেলিভিশনের স্কল পর্যবেক্ষণের মাধ্যমে এবছর বজ্রপাতে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে সিলেটের সুবিভাগের সুনামগঞ্জে এ জেলায় মারা গেছেন 7 জন সিলেট জেলায় মারা গেছেন 5 জন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য